দেখো আমাদের কাছে কত সুন্দর বাতাবি পেকে গেছে বাতাবিটা, কি সুন্দর দেখো। নমস্কার বন্ধুরা, সুষমা ফ্যামিলি ভিলেজ ব্লগ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আর আমি দেখতে পাচ্ছেন এটা আমাদের বাতাবি গাছ, কতগুলো বাতাবি ধরেছে। আর এই পাশেরটা হলো মিট মশলা গাছ, যেটা বাজার থেকে কেনা আনা হয় মাংসের রান্না করার জন্য। এই পাতাগুলো শুকিয়ে শুকিয়ে মাংসতে আমরা ব্যবহার করি। তো বন্ধুরা, আমি আজকে তো এই মশলাগুলো দেখালাম, এই মশলাগুলো আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করে থাকি। আজকে আমি রেস্টুরেন্টে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে আমরা চাউমিনটা খাই, আর চাউমিনটা আজকে রেস্টুরেন্টে না খেয়ে আজকে বাড়িতেই তৈরি করে আপনাদের সামনে দেখাবো। তো চলুন চাউমিনটা কীভাবে তৈরি করছি দেখাবো। ফিরে এসে আমি উনুনটা ধরে নিলাম, এখন বসিয়ে দেবো কড়াই, কড়াই দিয়ে দেবো জল। আমার জলটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ চাউমিনের যা যা লাগবে সেগুলো কেটে নেব। চাউমিনের জন্য গাজর কেটে নিচ্ছি আমি, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, লঙ্কা। আর এটা হবে এগ চাউমিন, যে এগ চাউমিনের মেন হলো ডিম, সেটা অবশ্যই লাগবে। আর আমার লাগবে সয়া সস, চিলি সস, আর ভিনিগার, আর টমেটো সস। এগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। জলটা ফুটে গেছে, চাউমিনটা ছেড়ে দেব। চাউমিনটাকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া চাউমিনটা কী হয় এক জায়গায় জড়ো হয়ে যায়, তাই একটু নেড়ে দিচ্ছি। চাউমিনটা 3 মিনিট সিদ্ধ করলাম, আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, আজকে দুঃখের বিষয়, চাউমিনটা সাধারণত সাদা তেলেই ভালো হয়, কিন্তু আমাদের বাড়ি সর্ষের তেলেই আমি করছি, কারণ সাদা তেল আনতে ভুলে গেছে, তাই সর্ষের তেলেই করব। যেগুলো একটু ভাজা হবে, এই গাজরগুলো একটু ভেজে নিব, কারণ গাজরগুলো একটু শক্ত শক্ত বেশি থাকে, তাই গাজরগুলো ভেজে নেব। একটু দিয়ে দেবো বিনসগুলো, ক্যাপসিকাম কুচিগুলো, কারণ আমার ওই দুটো হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 4টা চেরা লঙ্কা, আর পেঁয়াজ কুচিগুলো একসাথে দিয়ে দেবো, মানে পেঁয়াজগুলো ভাজা হবে না। দিয়ে দেবো লবণ, আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে প্রায়, এখন দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো সস 2 চামচ, এক চামচ সয়া সস, 1 চামচ গ্রিন সস, গ্রিন চিলি সস, আর 1 চামচ ভিনিগার। এগুলো সব ভালো করে এখন মিশিয়ে নিব। চাউমিনগুলো এই চাউমিনটা খুব চটপট হয়ে যায়, আমার হয়ে গেছে। এখন আমি এগটা ফ্রাই করব, কষিয়ে দিলাম এটার মধ্যে, এগটা ফ্রাই করব। কড়াই দিয়ে দিব তেল, তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো ফাটিয়ে নেব।
মানুন বানানা ডিমের মধ্যে আমি চাউমিনটা ঢেলে দেব লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমার চাউমিন হয়ে গেছে নামিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে চাউমিনটা আমি কলা পাতার উপরে নামিয়ে নিব আমি কয়েকটা ডিমের ভুজিয়া উঠিয়ে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো উপর দিয়ে কয়েকটা শশা কুচি আমার হয়ে গেল এবার সবাই গরম গরম পরিবেশন করব ছি আর টমেটো সস দিয়ে চাউমিনটাকে সাজিয়ে নিয়েছি এখন আমরা খেয়ে নিব চাউমিনটা কেমন হয়েছে কে বলো দারুন রেস্টুরেন্টে চাউমিন খেতে খুব ভালোবাসো রেস্টুরেন্টে গিয়ে খালি তোমার চাউমিন খেতে ইচ্ছা করে একদম আমি সময় পেলে পছন্দের জিনিস আমি বানিয়ে দিলাম এবার বলো তুমি বলতে থাকো দারুন হয়েছে দারুন রেস্টুরেন্ট কেও হার মানাবে আজকে যে চাউমিনটা হয়েছে মিথ্যা কথা বলছি না বন্ধুরা আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা আশা করি অবশ্যই ভালো লাগবে একবার বাড়িতে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে ট্রাই করুন দেখবেন চাউমিনটা সত্যি রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছে আর খেতেও ভালো লাগছে